মধ্যে বিনয় যে যার নাজে নামাজে দাঁড়াইলে মনে হয় রব্বুল আলামিন আমাকে দেখে, যে নামাজে দাঁড়াইলে মনে করে আমার রব আমাকে দেখে, যে নামাজের মধ্যে মনে করে এটা আমার জীবনের শেষ নামাজ, যার নামাজের মধ্যে মনে হয় আমি না আমার রবের ভালোবাসায় নামাজে দাঁড়িয়েছি। সূরা কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে সর্বপ্রথম কি উঠে যাবে, জমিন থেকে কি উঠবে? রাসূল বলেন, কিয়ামতের আগে সর্বপ্রথম জমিন থেকে যে আমলটা উঠবে, যে সিফাতটা উঠবে, এটা হলো খুশু ফিস সালাহ, উঠে যাবে নামাজের মধ্যে খুশু উঠে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই ওযু করতেন, ওযু করতেন অকত্তা তালাউবানু ওয়াজহু, সঙ্গে সঙ্গে চেহারা রক্তিম হয়ে যেত, চেহারা লালচে হয়ে যেত। সাথীরা জিজ্ঞেস করতেন, হুজুর বুঝে আসে না নামাজের ওযু করার সঙ্গে সঙ্গে চেহারা কেন রক্তিম হয়ে যায়, চেহারা বিগড়ে যায়, চেহারা লালচে হয়ে যায় কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমা তাদরুন, তোমরা কি জানো না, ইনদা মামি মান আকুম, কার সামনে এখন আমি দাঁড়াবো, আমি তো এখন সর্বপ্রথম কার সামনে দাঁড়াচ্ছি, ওটা আমার মালিক আমাকে শিখিয়ে দিচ্ছেন, তুমি কার সামনে দাঁড়াচ্ছ দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি তো রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছ। আজকে আমি জুমার খুতবা দিতেছিলাম, তো মন্ত্রী মহোদয় সামনে, মন্ত্রী সামনে, বাংলাদেশের যত বাহিনী আছে সব বাহিনীর সদস্য সামনে, অস্ত্র শস্ত্র অলা, আজকের জুমার কথা বলতেছি। তো আমার কলিজায় একটুখানি ভয় আসছিল, মানুষ হিসাবে বুঝেন নাই কথা, বক্তৃতাও কোনটা চোট খায়, একটুখানি ডর ডর লাগছিল। এবার আমি সঙ্গে সঙ্গে মনে মনে বলি, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। বিশ্বাস করেন আমার ভয় সব দূরে গেছে, আল্লাহ আকবর কাবীরা। নামাজের মধ্যে দাঁড়ালে আমার প্রথম কথা এই কথা মনে হওয়া উচিত ছিল, আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আমি তো ওসি সাহেবের সামনে দাঁড়াই নাই, আমি তো দারোগার সামনে দাঁড়াই নাই, আমি তো পুলিশ প্রধানের সামনে দাঁড়াই নাই, আমি তো র‍্যাব প্রধানের সামনে দাঁড়াই নাই, আমি তো কোনো মন্ত্রী আর প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই নাই, আমি তো কোনো প্রেসিডেন্টের সামনে দাঁড়াই নাই, আমি তো দাঁড়িয়েছি রব্বুল আলামিনের সামনে। হযরত আলী বলতেন, আমা তাদরুন, তোমরা কি জানো না, ইনদা আমামি মান আকুম, আমি কার সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে তীর ঢুকছিল উহুদের যুদ্ধে, হযরত আলী খুলতে পারতেছিলেন না, সাথীরা খুলতে পারতেছিলেন না। হযরত আলী বললেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়াই তখন খুলে ফেলবা। হযরত আলী নামাজে দাঁড়াইলেন, সাহাবীরা এটা খুলে ফেললেন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন, নামাজের মধ্যে খুশু ওয়ালা এই লোকটা হলো কামিয়াবি, কামিয়াবদের তালিকায় এক নাম্বার। তিনটা জিনিস যদি দিলে ভরপুর থাকে তো নামাজের মধ্যে খুশু আসে। এক নম্বরে আল্লাহর ভয়, এক নম্বরে কি, এক নম্বরে আল্লাহ তাআলার ভয়, সুবহানাল্লাহ, এক নম্বরে আল্লাহ তাআলার ভয়, দুই নম্বরে আল্লাহ তাআলার রহমতের আশা, তিন নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়। আল্লাহ, আল্লাহ তাআলার মহাব্বত কলি যে আসে, আল্লাহর রহমতের আশা আসে, আল্লাহর আযাবের ভয় দিলে আসে, এই তিনটা যদি দিলে থাকে তাহলে নামাজ অটোমেটিক খুশুতে পরিণত হয়। কদ আফলাহাল মুমিনুন, কামিয়াব কে, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয়ী যে, সুবহানাল্লাহ, যার নামাজ সুন্দর, যার নামাজ যদ্দূর সুন্দর সে তদ্দূর কামিয়াব। আমরা যখন নামাজ পড়ি মানুষ তো দেখে, নামাজ পড়ি মানুষ তো দেখে, ইনি নামাজের মধ্যে, ইনি নামাজের মধ্যে, ইনি নামাজের মধ্যে, আর রব্বুল আলামিন দেখে, ও তো আমার মহাব্বতের সাগরে হাবুডুবু খায়। আমরা দেখি ও ছেজ দেয়, রব্বুল আলামিন দেখে, ও তো মালিকের মহাব্বতের সাগরে ডুব দিয়েছে। আমরা তো দেখতেছি জহের, মালিক দেখে বাতেন, মালিক দেখে কি, আর আমরা দেখতেছি সেজদায়, হয়তো মালিক দেখে সে ইবাদতের মধ্যে তামাশা করতেছে। কথা ঠিক না ঠিক, দুইটাই হইতে পারে কিনা বলেন। দেখতেছেন বড় খতিব, বড় মসজিদের খতিব, শানদার খতিব, সেজদায় শানদার খতিব, কিন্তু সাত আসমানের ফেরেশতারা দেখতেছে ওটা মজাক করে, ওটা তামাশা করে। আর আরেকজনকে দেখতেছেন সাধারণ থেকে সাধারণ মানুষ সেজদায়, আমরা দেখতেছি সেজদায়, হইতে পারে আসমানওয়ালারা দেখতেছে ওটা মালিকের প্রেমের মধ্যে হাবুডুবু খাইতেছে।
নামাজের মধ্যে বিনয় আসবে তিন জিনিসের দ্বারা নামাজের মধ্যে বিনয় আসে, আল্লাহ তাআলার মহব্বতের দ্বারা নামাজের মধ্যে বিনয় আসে, আল্লাহ তাআলার রহমতের আশা দ্বারা নামাজের মধ্যে বিনয় আসে, আল্লাহর আজাবের দ্বারা নামাজের মধ্যে বিনয় আসে, আল্লাহর আজাবের ইয়াকিনের দ্বারা নামাজের মধ্যে বিনয় আসে, আল্লাহর আজাবের ভয়ের দ্বারা নামাজের মধ্যে বিনয় আসে। قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নামাজের মধ্যে বিনয় যে সে কামিয়াব, সে যদি রিকশাওয়ালা হয় সে কামিয়াব, সে যদি দিনমজুর হয় সে কামিয়াব। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত বড় মজা করে বলেছেন, আল্লাহু আকবার, হাকিমুল উম্মত থানবী হযরত বড় সুন্দর করে বলেছেন, তিনি বলেন, যদি তুমি আল্লাহ তাআলাকে পাওয়া গেলা, আল্লাহ তাআলাকে পাওয়া যদি তুমি ফকির হও, তুমি অচিরেই বাদশাহ, আল্লাহ তাআলাকে হারায় যদি তুমি বাদশাহ হও, অচিরেই ফকির। তাহলে মূলত বিষয় হলো ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমার যদি পাওয়া গেলা তুমি সব পাওয়া গেলা, ওয়াইদা ফাতাতানি ফাতাতা কুল্লা শাই, আর আমাকে যদি হারিয়ে ফেললা তুমি সব হারায় ফেললা, সব হারায় ফেললা। কামিয়াবকে নামাজের মধ্যে বিনয় যে, কামিয়াবকে নামাজের মধ্যে বিনয় যে, নামাজ যার সুন্দর, নামাজ যার সুন্দর, যার রুকু সুন্দর, যার সেজদা সুন্দর, সুবহানাল্লাহ, যে সুবহান রব্বিয়াল আযীম যখন পড়ে তার দিলটা ঘাবড়ে যায়, ওহো আযীম রবের সামনে আমি মাথা ঝুঁকিয়েছি, সুবহান রব্বিয়াল আলা, আযীম আলা আকবর, সুবহানাল্লাহ। কতগুলো শব্দ দিয়ে মালিক আমাকে তার বড়ত্ব শিখাচ্ছেন, তুমি কার সামনে দাঁড়িয়েছো, আকবরের সামনে দাঁড়িয়েছো, তুমি কার সামনে দাঁড়িয়েছো, আযীমের সামনে দাঁড়িয়েছো, তুমি কার সামনে দাঁড়িয়েছো, আলার সামনে দাঁড়িয়েছো, তুমি কার সামনে দাঁড়িয়েছো, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছো, তুমি কার সামনে দাঁড়িয়েছো, তুমি আর রহমানের সামনে দাঁড়িয়েছো, তুমি কার সামনে দাঁড়িয়েছো, তুমি রহিমের সামনে দাঁড়িয়েছো, তুমি কার সামনে দাঁড়িয়েছো, তুমি মালিক ইয়াউমিদ্দিনের সামনে দাঁড়িয়েছো, তুমি কার সামনে দাঁড়িয়েছো, আহাদের সামনে দাঁড়িয়েছো, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি তো আহাদের সামনে দাঁড়িয়েছো, আহাদ ফি জাতিহি, তিনি তার জাতের মধ্যে আহাদ, তিনি তার সিফাতের মধ্যে আহাদ, তিনি তার ইলমের মধ্যে আহাদ, তিনি তার কুদরতের মধ্যে আহাদ, তিনি তার উলুহিয়তের মধ্যে আহাদ, তিনি তার রুবুবিয়তের মধ্যে আহাদ, তিনি তার সিফাতের মধ্যে আহাদ, তিনি তার জামালের মধ্যে আহাদ, তিনি তার জালালের মধ্যে আহাদ, তিনি তার কিবরিয়াইর মধ্যে আহাদ, তিনি আহাদ বলেন, তিনি কে, তুমি তার যার সামনে দাঁড়িয়েছো তিনি আহাদ, তিনি আহাদ, তার আলেমের মধ্যে তিনি আহাদ, তার আলেমের লা শরীক আলা, তিনি তার জাতের মধ্যে আহাদ লা শরীক আলা, তিনি তার সিফাতের মধ্যে আহাদ লা শরীক আলা, তিনি তার হার হার সুগুলোর মধ্যে, হার হার আমলের মধ্যে, হার হার সিফাতের মধ্যে তিনি আহাদ। তুমি কার সামনে দাঁড়িয়েছো, কুল হুয়াল্লাহু আহাদ, আমি যার সামনে দাঁড়িয়েছি তিনি সামাদ, আল খালকু ইয়াহতাজু ইলাইহি ওয়ালা ইয়াহতাজু আল খালকে, সমস্ত মখলুক তার মহতাজ, তিনি কারো মহতাজ না, তিনি সূর্যের মহতাজ না, সূর্য উঠার বেলা তার মহতাজ। তুমি কার সামনে দাঁড়িয়েছো, যিনি গত মাসে মাগরিব ঘটিয়েছেন পৌনে ছয়টা আর পৌনে সোয়া পাঁচটায়, এই মাসে যিনি মাগরিব করাচ্ছেন সোয়া ছয়টায়, সারা পৃথিবীর সব শক্তি মিলে রাতকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে ঢুকাবার ক্ষমতা নাই, তুমি যার সামনে দাঁড়িয়েছ, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তুমি কার সামনে দাঁড়িয়েছ, যিনি রাতকে দিনের ভিতরে ঢুকান, যিনি দিন দিনকে রাতের ভিতরে ঢুকান, তুমি কার সামনে দাঁড়িয়েছ, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, তুমি কার সামনে দাঁড়িয়েছ, যিনি ফুটন্ত জীবন্ত মুরগি থেকে মুর্দা ডিম বের করেন, তুমি তার সামনে দাঁড়িয়েছ, আর যিনি এই মৃত ডিম থেকে ফুটফুটে বাচ্চা বের করেন, তুমি তার সামনে দাঁড়িয়েছ, যিনি এই সাড়ে তিন হাতের এই জীবন্ত মানুষটা থেকে মুর্দা বীর্য বের করেন, তুমি তার সামনে দাঁড়িয়েছ, আর মুর্দা বীর্যকে মায়ের ফেটে যিনি ফুটফুটে বাচ্চা বানান, তুমি তার সামনে দাঁড়িয়েছ, তুমি কার সামনে দাঁড়িয়েছ, তুমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছ, তুমি রব্বুস সামাওয়াতের সামনে দাঁড়িয়েছ, তুমি রব্বুল আরদের সামনে তুমি দাঁড়িয়েছ, রব্বুল ইনসের সামনে তুমি দাঁড়িয়েছ, রব্বুল জিন্নের সামনে তুমি দাঁড়িয়েছ, রব্বুল মালায়েকার সামনে তুমি দাঁড়িয়েছ, রব্বু জিব্রিলের তুমি সামনে দাঁড়িয়েছ,
রব্বে ইসরাফিলের সামনে দাঁড়িয়েছো, রব্বে মালাকুল মওতের তুমি সামনে তুমি দাঁড়িয়েছো, তুমি রব্বে আদমের সামনে দাঁড়িয়েছো, রব্বে ইব্রাহিমের সামনে দাঁড়িয়েছো, রব্বে মুহাম্মাদের সামনে দাঁড়িয়েছো, তুমি তোমার রবের সামনে দাঁড়িয়েছো, তুমি তোমার রবের সামনে দাঁড়িয়েছো।